আমার প্রিয়জনেরা, আজ বিশেষ দিন। কি দিন জানেন? চিলড্রেনস ডে। আমাদের ভারতবর্ষে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিনকে আমরা চিলড্রেনস ডে হিসাবে মানি। বাচ্চারা খুবই মূল্যবান, তাদেরকে আমরা সব সময় আনন্দে রাখা উচিত। ওদের আনন্দ দেওয়ার জন্য এখানে দেখুন বাঘের মূর্তি বানানো হয়েছে। বাচ্চারা এটাকে দেখে খুব খুশি হয় আর বলে দেখো বাঘ এসছে, কিন্তু সামনে আসলে ভয় পেয়ে যায়। এইসব বড় বড় মূর্তি দেখে বাচ্চারা খুবই খুশি হয়। বাচ্চাদের খুশি করানোর জন্য এইসব প্রাণীর মূর্তি তৈরি করা হয়। আপনার বাড়িতে নিশ্চয় বাচ্চা আছে, প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা তো নিশ্চয় থাকে। আপনার বাড়িতে যে বাচ্চা আছে তাদের ব্যাপারে বাইবেল কি বলে জানেন? পরে তিনি সেই শিশুদের তার কোলে নিয়ে তাদের উপরে হাত রাখলেন ও তাদের আশীর্বাদ করলেন। বাক্য তাই বলে। বাচ্চাদের যিশুর কাছে এনেছিল। কে এনেছিল তাদেরকে? তাদেরকে ওখানে নিশ্চয় তাদের মা বাবা নিয়ে এসেছিল, যিশুর থেকে আশীর্বাদ পাওয়ার জন্য এনেছিল। এর মানে আপনারাও নিজেদের বাচ্চাদের যিশুর কাছে নিয়ে আসুন। বাচ্চারা কখনো নিজে নিজে যিশুর কাছে আসবে না, আপনি সেই বাচ্চার মা, তার বাবা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। শিষ্যরা বাচ্চাদেরকে যিশুর কাছে আসতে দেখে তারা তাদের ধমকি দিল। শিষ্যরা ভেবেছিল যে বাচ্চারা এসে যিশুকে বিরক্ত করবে, কিন্তু যিশু দুঃখ পেলেন। বাচ্চাদের ব্যাপারে এমন ভাববে না, তাদেরকে দূর করবে না, আমার কাছে নিয়ে আসো, তাদের রাস্তা করে দাও, আপনার বাচ্চাদের যিশুর কাছে নিয়ে আসুন। আর যিশুর কাছে আসার জন্য রাস্তা করতে হবে আপনার বাচ্চাদের। যিশুর কাছে কি নিয়ে আসবেন? এই জন্য মণ্ডলীগুলিতে সানডে স্কুল করা হয়, যাতে বাচ্চারা যিশুকে চিনতে পারে, ঈশ্বরের আরও কাছে আসতে পারে। তার জন্য আমরাও বাচ্চাদের মধ্যে সেবা কাজ করি। বাচ্চাদের যিশু খ্রিস্টের কাছে নিয়ে আসলে, এই ছোট্ট বয়সে যদি যিশুকে গ্রহণ করে, এই সংসারের যত পাপ আর নোংরামি আছে এই সব কিছু বাচ্চাদেরকে স্পর্শ করতে পারবেন না। যিশু খ্রিস্ট তাদেরকে সুরক্ষিত রাখবেন। দেখুন যিশু খ্রিস্ট বাচ্চাদের আলিঙ্গন করে আশীর্বাদ করলেন। আপনার বাচ্চাদের আপনি প্রার্থনার দ্বারা যিশুর কাছে নিয়ে আসুন। তাদেরকে শিখান কিভাবে ওরা যিশুকে হৃদয় গ্রহণ করতে পারে। আপনি ভাবছেন আমি বাচ্চাদের থেকে দূর, ওরা আমার থেকে দূরে। আপনি এটা যেখান থেকে দেখছেন ওখান থেকেই নিজের ঘরের বাচ্চার জন্য প্রার্থনা করুন। আপনার বাচ্চা হতে পারে, বা হয়তো আপনার ভাই বোনের বাচ্চা হতে পারে, বা আপনার গর্ভের বাচ্চার কথা স্মরণ করেও আপনি প্রার্থনা করুন। আমার এই বাচ্চাদের আপনার চরণের কাছে আমি নিয়ে আসছি, আমার প্রার্থনাতে আমি তাদের আপনার কাছে আনি, তাদের আপনি স্পর্শ করে সুস্থ করুন, এমন প্রার্থনা করবেন। ঈশ্বর যদি স্পর্শ করে বাচ্চারা নিশ্চয় সুস্থ হবে, তাদেরকে ঈশ্বর জ্ঞান দেবেন। অসুস্থ থাকলে ঈশ্বর তাদের সুস্থ করবেন, তাদের কি প্রয়োজন সেটা যিশু খ্রিস্ট জানে। উনি হাত রাখলেই আশীর্বাদ চলে আসবে। ছোট্ট বাচ্চা, হয়তো তুমিও এই ভিডিওটা আজ দেখছো, যিশু খ্রিস্ট তোমাদের অনেক প্রেম করেন। উনি বলেন বাচ্চারা তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের আশীর্বাদ দেব। আপনি কি আজ বলছেন যে হ্যাঁ প্রভু, আমি আপনার কাছে আসি, আপনি আমার উপরে হাত রেখে আজ আশীর্বাদ করুন। আপনারা যারা বড়, নিজেদের বাচ্চাদেরকে প্রার্থনায় স্মরণ করুন। ঈশ্বর আজ সকল বাচ্চাদের আশীর্বাদ করবেন। হে পিতা, আপনি বাচ্চাদের কতই প্রেম করেন। হে পিতা, আমাদের বাচ্চাদের জন্যও আপনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন। হে প্রভু, আজকে আপনি আপনার হাত আমাদের সন্তানদের উপর রাখুন, আজকে তাদের আপনি স্পর্শ করুন, আজকে আমাদের বাচ্চাদের আপনি বুদ্ধি দিন, তাদের আপনি সুস্থতা দিন, তারা যাতে বাধ্য হতে পারে এমন একটা হৃদয় তাদেরকে দিন, আর তারা যাতে আপনাকে ভয় করে এমন একটা হৃদয় তাদের দিন। যিশু খ্রিস্টের নামে যাতে আপনার আশীর্বাদ আমাদের সন্তানদের উপরে আসে। আমেন, আমেন।